হেই গাইস, আপনাদের সকলকে স্বাগত জানাই নুরটেক ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা দেখাবো কিভাবে ফ্লিপকার্ট, অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করবে। ভিডিও শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি সেট করে রাখুন। তো শুরু করা যাক ভিডিও। তো চলুন প্রথমে যাই ফ্লিপকার্টে, মোর অন ফ্লিপকার্টে যান, তারপর ক্রেডিট কার্ড, তারপর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড। এখানে বেনিফিটের ব্যাপারে দেওয়া আছে 5% ক্যাশব্যাক, তারপর এখানে অ্যাপ্লাই নাও লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তারপর দেখুন কন্টিনিউ শপিং, মানে এখান থেকে কারোর হচ্ছে না, তো আমরা যাবো অফিসিয়াল সাইটে অ্যাক্সিস ব্যাংকের। তো চলুন দেখা যাক। প্রথমেই আমরা গুগলে চলে আসলাম, তো এখানে লিখতে হবে www.axisbank.com। তো অফিসিয়াল সাইটে চলে আসলাম, তো এখানে অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড অ্যাপ্লাই, অ্যাপ্লাই ক্লিক করতে হবে। তারপর এখানে লেখা আছে আপনি কি অ্যাক্সিস ব্যাঙ্কের কাস্টমার, যদি হন তাহলে ইয়েস, না হলে নো। তো আমি ইয়েস করে দেব। এখানে মোবাইল নম্বর, তারপরে ডেট অফ বার্থ, তারপর প্যান কার্ড নম্বর, নেক্সট করে দেবেন। তারপর ওটিপি যাবে আপনার মোবাইল নম্বরে, তো এখানে ওটিপিটা ফিল আপ করে দিলাম, তারপর এগ্রি করে দেবেন। তারপরে একটা ফর্ম এলো, তো ফর্মে ফুল নাম, তারপর প্যান নম্বর, ডেট অফ বার্থ, আপনার কার্ডে কি নাম নিতে চান সেখানে এখানে দিবেন। আমি দেব নূর টেক, মায়ের নাম, তারপর এখানে আপনি ছেলে না মেয়ে, ছেলে হলে মেল, এখানে গ্রাজুয়েট আনগ্রাজুয়েট, তারপর আইডি দিবেন। তো আপনার বাড়ির ঠিকানায় যদি কার্ড নিতে চান তাহলে ইয়েস করবেন, তারপর আবার ইয়েস করবেন, তারপরে কত ইনকাম আপনার বছরে সেটা বসাবেন, তারপরে নিজের দোকান না পার্টনারশিপ বা প্রাইভেট লিমিটেড সেটা আপনি বসিয়ে দেবেন, যেটা আপনি যেটা সেটা বসিয়ে দেবেন। তো কত বছর ধরে আপনি ব্যবসা করছেন সেটা বসিয়ে দেবেন। তারপর এই হলো কার্ড, তো জাস্ট উপরে একবার ক্লিক করবেন, তারপর সাবমিটে সাবমিট করে দেবেন। তো এটা হলো রেফারেন্স নম্বর, অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর, তো এই নম্বরটা নিয়ে আপনি ব্যাংকে যোগাযোগ করতে পারবেন, ব্যাংক থেকে নিতে পারবেন ক্রেডিট কার্ড, অথবা আপনি কাস্টমার কেয়ারে ফোন করে বলতে পারেন যে আমার কার্ডটা কতর এগোলো। তো 6-7 দিনের মধ্যে আপনার কাছে কল আসবে, তারপর কার্ড অ্যাপ্রুভ করে দেবে। তো গাইজ, অ্যাপ্লিকেশন নাম্বার পাওয়ার পর অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে আপনাকে একটা কল করা হবে, তারপর এজেন্ট পাঠিয়ে দেওয়া হবে আপনার বাড়িতে, সে ডকুমেন্টস আপনার নিয়ে যাবে, তারপর কার্ডটিকে অ্যাপ্রুভ করে দেবে। তো গাইজ, কার্ডটি আমার কাছে আসার পর সেটাকে আমি আনবক্সিং করে দেখিয়ে দেবো। তো এই ধরনের ভিডিও আমি আরো অনেক অনেক নিয়ে আসব, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে গিয়ে সেট করে দেবেন, তাকি সর্বপ্রথমে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো গুড বাই, জয় হিন্দ।